কাতারে করোনা সংক্রমণ বাড়তে থাকায় বাংলাদেশ সহ 9টি দেশ ভ্রমণে নতুন বিধি জারি করেছে দেশটির সরকার। এ বিষয়ে বিস্তারিত জানাতে কাতার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইএম আকাশ। আকাশ আকাশ আপনি আমাদের জানাবেন যে বাংলাদেশিদের জন্য কাতারে এখন কি ধরনের বিধি নিষেধ জারি করেছে সরকার? জি সাদি, আপনাকে ধন্যবাদ। আসলে আপনি জানেন যে কাতারে তো আমরা গতকালে খেয়াল করেছি প্রায় 3000-এর অধিক কিন্তু আক্রান্ত হয়েছে, তার আগের দিনও কিন্তু 2700-এর উপরে, এর আগের দিনও কিন্তু অনেকটা বৃদ্ধি পেয়েছে। তাই কাতার সরকার যে উদ্যোগটা নিয়েছেন 9টি দেশকে লাল তালিকাভুক্ত করেছে। লাল তালিকাভুক্ত দেশ কিন্তু শুধু 9টি নয়, টোটাল 57টি, 57টির মধ্যে বাংলাদেশও এর মধ্যে আছে। তো শুধু বাংলাদেশ নয়, এর মধ্যে আমরা দেখতে পাই যদি পাকিস্তান, পাশের দেশ পাকিস্তান, ভারত, নেপাল, মালদ্বীপ, এরপরে হলো আমাদের অন্যান্য যে দেশগুলো রয়েছে পাশাপাশি, সেই দেশগুলো সহ এই 9টি দেশকে নতুন করে যোগ করেছে। বাট এটা সাময়িকের জন্য করা হয়েছে, এটা আমাদের বাংলাদেশিদের আতঙ্কিত হবার কোনোই কারণ নেই। কারণ আপনি জানেন যে এই কাতার সরকার সবসময় চেষ্টা করছেন করোনাকে নিয়ন্ত্রণ রাখার জন্য, সে নিয়ন্ত্রণের একটা অংশ হিসেবে এই দেশগুলোকে লাল তালিকাভুক্ত করেছে। এবং এই লাল তালিকাভুক্ত দেশ থেকে যারা আসবেন অবশ্যই আপনারা আসার আগে তাদেরকে ভ্যাকসিন নিতে হবে এবং তাদেরকে থাকতে হবে কোয়ারেন্টিনে। এবং এখানকে যারা রয়েছেন কাতারে, বিশেষ করে 12 বছর যারা শিশু তারা কিন্তু মসজিদে নামাজ পড়তে পারবেন না, সেই বিষয়টা কিন্তু কাতারে নির্ধারণ করেছে এখানকার সরকার। পাশাপাশি সবাইকে তৃতীয় ডোজ ভ্যাকসিন নেওয়ার জন্য, যাদের 6 মাস অতিবাহিত হয়ে গেছে অবশ্যই যেন সবাই ভ্যাকসিন নেয়। সাদিয়া, আমার কাছে এই ছিল কাতার থেকে সবশেষ তথ্য। ধন্যবাদ আকাশ। দর্শক, কাতার থেকে জানাচ্ছিলেন এম আকাশ।